নেল সব নিলাম না আজ ভাই আসি আল্লাহ হাফেজ ঠিক আছে সাবধানে মোহার আমাকে দিয়ে দিবা নাকি কিছু না সব নিতে পারবা হ্যাঁ পারবো সাবধানে মোহার একটা রিকশা ভাই এই এটা তো ইন্ডিয়া চে কলেজ সালাম আলাইকুম ভাই আরে ভাবি আপনি কেমন আছেন খুব ভালো আছি অবাক হয়ে গেলাম আপনাকে দেখে আমিও খুব অবাক হয়ে গেলাম আমি তো কল্পনাই করতে পারিনি যে আপনার দেখা হয়ে যাবে ও আচ্ছা ওর সাথে পরিচয় করে দিই হচ্ছে আমার ননদ ইন্ডিয়াতে ছোট ওয়ালাইকুম আসসালাম সামনে সপ্তাহে বিয়ে তো আমরা বিয়ে শপিং করতে দেওয়া হয়েছে মাই গড তার মানে একটা বিয়ের দাওয়াত পাচ্ছি আমরা ভাবি আপনারা মনে খুব ঘোরাঘুরি করেন তাই না আরে সেদিন দেখলাম দুজনে মিলে ডিনার করছেন ভাবলাম একবার আপনাদের সামনে যাই কিন্তু পরে ভাবলাম গেলে তো ডিস্টার্ব হয়ে যাবে তাই না যাওয়া হলো না কবে দেখলেন ডিনার করতে আরে ভাবি আপনি তো ভুলে গেছেন কবে হবে এই দুই তিন দিন আগে পাঁচ নম্বর রোডে যে একটা রেস্টুরেন্ট আছে না সেটাই একটু দেরি হয়ে যাচ্ছে আমার না টিউশনই আছে আমার আব্বা যদি বের হয়ে যায় বাসা হ্যাঁ 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 ওই আমার একটু যেতে হবে তাড়াহুড়ো আছে ভাই আসি বাসায় আসবেন ঠিক আছে ভাবি আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো ভাগ্যিস আজকে অফিস ছুটি ছিল তাই দেখা হলো কয়েকবারই ভেবেছিলাম আপনাদের বাসায় গিয়ে আপনার হাতে একবার চা খাবো কিন্তু অফিস ব্যস্ততার জন্য আর যাওয়া হলো না আজকে অফিস বন্ধ ছিল ভাবি এটা কেমন কথা ভাইয়া তো আমাদেরকে ফাঁকি দিয়েছে হ্যাঁ ভাবি আজকে তো অফিস ছুটি অফিসের অ্যানুয়াল মিটিংয়ের কারণে যতগুলো সাব অফিস আছে সবগুলি ছুটি ঘোষণা করেছে কি ব্যাপার উনি তো তাহলে আমাকে নামিয়ে দিয়ে কোথায় গেল ওনাগুলো অফিসে যাচ্ছে আর সেদিন রাতে তো আমি ডিনারে যাইনি তাহলে কার সাথে ডিনারে গেল চলো এখন দেরি হচ্ছে আচ্ছা ভাই আসি ঠিক আছে ভাবি তাহলে দেখা হবে নিশ্চয়ই ভালো থাকবে আব্বা এত টেনশন করবেন না আল্লাহ যা করে ভালো জন্যই করে দেখবেন জাপানে ওখানে অনেক ভালো থাকবে আর আপনারা তো বাড়ি দেখেই এসেছিলেন মানে কোনো সমস্যা মনে হয় তো মনে হয়নি তো না আব্বা না আমার কাছে তো খারাপ লাগেনি যাক তাহলে তো আর টেনশনে কিছু নেই বৌমার টেনশনে তো আছে আমাদের হাতের অবস্থা তো তুমি জানো খরচপাতিটা একটু হিসেব করে করতে হবে এই যা আম্মা আপনি টাকা পয়সা নিয়ে কেন চিন্তা করছেন আপনাকে আমি বললাম না এটা নিয়ে চিন্তা করার দরকার নাই আমরা আছি কেন আর তাছাড়া শুনলাম জব্বা চাচা অনেক অনেক কিছু কেনাকাটা করে দিচ্ছে তাও তো মা চিন্তা করার কিছু নাই হ্যাঁ জব্বার অনেক কিছুই কিনে দিয়েছে কিন্তু মানে যার কেনার কথা সে যদি না কিনে অন্য কেউ কিনে দেয় তাহলে কি আর ওরকম আনন্দ লাগে বলো মা আব্বা ইমতিয়াজ তো আপনারই ছেলে তাহলে বলেন না ইমতিয়াজ তো একবারও বলে না যে খরচে কত টাকা কি লাগবে বলছে যা লাগবে সব কিনো আম্মাকে টাকা দিলাম আম্মাও টাকা নিল না দেখো লাবণ্য আমি চাই কি খরচটা তুমি করো এই বয়সে সেই সব হিসাব নিকাশ আমি আর ভালো পারি না বুঝলে কি ব্যাপার